জীবনে সফল হতে চাইলে পাঁচটি কথা ডাস্টবিনে ফেলে দিন। নম্বর এক, লোকে কি বলবে। নম্বর দুই, এটি আমার দ্বারা হবে না। নম্বর তিন, আমার তো ভাগ্যই খারাপ। নম্বর চার, আমার এখন মুড নেই। নম্বর পাঁচ, আমার পাশে সময় নেই। চারজন ব্যক্তির সাথে কখনো ঝগড়া করবেন না। নম্বর এক, মূর্খ ব্যক্তির সাথে। নম্বর দুই, পাগলের সঙ্গে। নম্বর তিন, গুরুর সঙ্গে অর্থাৎ শিক্ষকের সঙ্গে। নম্বর চার, পিতামাতার সঙ্গে। নূপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে হয়। টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনি কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ায়ও ছাড়েনি। মোমবাতি জ্বালিয়ে মৃত্যু মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি। এই জন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, জল মিশাননি তো, আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই। আজ পর্যন্ত মানুষকে এতটুকু বুঝলাম না যে তাকে জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। মানুষ বড় আজব প্রাণী। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। বোধ হয় প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভিতরে চেপে রাখে। কাউকে ভুলে যাওয়াটা কঠিন কাজ নয়, কিন্তু কাউকে চিনতে পারাটা সত্যি খুব কঠিন কাজ।